বিদঙ্ক.com আমি ধৃতিমান স্যার তোমাদের ম্যাথসের টিচার আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা প্রবলেম প্রবলেমটা এরকম একটা এবিসিডি সামন্তরিক আছে এখানে এপি এবং ডিপি হলো অ্যাঙ্গেল বিএডি এবং অ্যাঙ্গেল এডিসি তার সমদ্বিখণ্ডক আমাদের এপিডি এই অ্যাঙ্গেলটার মান নির্ণয় করতে হবে এবার দেখো এই যে এবিসিডি সামন্তরিকের এপি এবং ডিপি এই যে দুটো অ্যাঙ্গেল বিএডি এবং এডিসি এর সমদ্বিখণ্ডক সেখান থেকে আমরা কি বলতে পারি অ্যাঙ্গেল পিএডি সেটা ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল পিএডি এবং অ্যাঙ্গেল পিডিএ সেটা ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল এডিসি এই দুটো আমরা বলতে পারি এবার এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমরা অ্যাড করি অতএব পিএডি এর সাথে যদি আমরা পিডিএ অ্যাড করি তাহলে আসছে হাফ অফ অ্যাঙ্গেল বিএডি প্লাস এডিসি কারেক্ট এখন এই যে বিএডি বিএডি এবং এডিসি এই দুটোর ক্ষেত্রে এই দুটো অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখো এই দুটো সাইড প্যারালাল এবং এডি ভেদক অতএব এইগুলো এই যে দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে বিএডি এবং এডিসি এদের সাম হবে 180 ডিগ্রি অতএব 1/2 × 180 ডিগ্রি সো এই দুটো অ্যাঙ্গেলের সাম হয়ে গেল 90 ডিগ্রি এখন ট্রায়াঙ্গেল ই ডি পি থেকে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল পি এডি প্লাস অ্যাঙ্গেল পিডিএ প্লাস অ্যাঙ্গেল এপিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি কারেক্ট তার মধ্যে এই পিএডি আর পিডি এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি 90 ডিগ্রি সাম অফ দিস টু অ্যাঙ্গেলস প্লাস এপিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি অতএব অ্যাঙ্গেল এপিডি এর ভ্যালু কত বেরোচ্ছে এখান থেকে 180 - 90 মানে 90 ডিগ্রি অ্যান্ড হেন্স আওয়ার আনসার সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com ম্যাথস এরকম আরও সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন